বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। নবম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক ভৌতবিজ্ঞানের পার্ট 4 নিয়ে সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। প্রথম প্রশ্ন, ঠিক উত্তর নির্বাচন করো, নিচে যেটি পরিমাপযোগ্য ভৌত রাশি নয় সেটি হলো। সঠিক উত্তর হবে হচ্ছে গয়ের দাগ, একটি ন্যাফথলিন বলের গন্ধ। 1.2 আইসোবারদের ক্ষেত্রে নিচে যে কটাটি ঠিক তা হলো এদের ঘ ভর সংখ্যা সমান। 1.3 ভরবেগের মাত্রীয় সংকেত হলো, সঠিক উত্তর হচ্ছে গয়ের দাগ ML2T। এবার চলে আসবো আমরা দুয়ের দাগের প্রশ্নে, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো। প্রথম প্রশ্ন 2.1 আপেক্ষিক ঘনত্বে একটি একক হীন রাশি, এটা হচ্ছে সত্য। 2.2 একটি বস্তু 8 সেমি ব্যাসার্ধের বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে তার স্মরণ হবে 8 সেমি, এটা একেবারে মিথ্যা। 2.3 12°C স্কেলে ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব 35.453 হলে একটি ক্লোরিন পরমাণুর ভর 35.453U, এটা হবে হচ্ছে সত্য। এবার চলে আসবো তিনের দাগে, প্রথম প্রশ্ন দুটি অথবা তিনটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, এসটিভিতে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব 0.089 AG/L হলে এসআই এককে এই ঘনত্বের মান নির্ণয় করো। এখানে সলভ করা হয়েছে, তোমরা দেখে নাও। আমরা জানি 1 G/L = 1 KG/m³। সুতরাং এসটিভিতে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব 0.089 AG/L হলে এসআই এককে এই ঘনত্বের মান হবে 0.089 KG/m³। 3.2 একটি মৌলের পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনের মোট সংখ্যা 184, পরমাণুটির ভর সংখ্যা 235 হলে এতে কটি নিউট্রন আছে নির্ণয় করো। পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনের সংখ্যা = 184 বলে দিয়েছে, তাহলে পরমাণুতে প্রোটনের সংখ্যা কী করে বার করবো? ভাগ করে দেবো, 184/2 = 92। তাহলে ভর সংখ্যা কত বলে দিয়েছে অঙ্কে? 235। তাহলে নিউট্রন সংখ্যা কত? ফর্মুলা কী? ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, তাহলে 235 - 92 = 143। তাহলে সঠিক উত্তর কী? 143। এবার আমরা চলে আসবো আমাদের শেষ চারের দাগের অঙ্কে, 4.1 একটি ট্রেন 60 কিমি/আওয়ার দ্রুতিতে চলছিল, ব্রেক কষার ফলে 1 m/s² মন্দন সৃষ্টি হলো, ট্রেনটি থামতে কত সময় লাগবে নির্ণয় করো। সলভ করা হচ্ছে, তোমরা দেখে নাও। একটি ট্রেনটির প্রাথমিক বেগ U = 60 কিমি/h, এটাকে কাটাকুটি করবো 60 × 1000/3600, তাহলে 0 0 কাটলো 6 6 36, 6 আর ওপরে 100 পড়ে রয়েছে, 6 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে 3, 100 কে 2 দিয়ে কাটলে 50, তাহলে 50/3 m/s². অন্তিম বেগ V কত বলেছে? 0। মন্দন কত? A বলেছে 1 m/s² তাহলে আমরা জানি V = U/AT, T মানে হচ্ছে সময়, বা 0 = 50/T - 1 × T, তাহলে 1T, তাহলে এদিকে T চলে এলো, মাইনাসে T ছিল এদিকে এসে প্লাস হয়ে গেলো, তাহলে T = 50/3 পড়ে রয়েছে, তাহলে T = কাটাকুটি করলে বা ভাগ করলে 16/2 হয়ে যাচ্ছে সেকেন্ড, তাহলে নির্ণয় ট্রেনটি থামতে 16/2 সেকেন্ড সময় লাগবে। তো আমাদের টোটাল টাস্কটা কিন্তু ভৌতবিজ্ঞানের নবম শ্রেণীর ক্ষেত্রে পার্ট 4 2021-এর সলভ করা হলো। ধন্যবাদ।